হে ভিউয়ার্স, আজকে পর্বে সকলকে স্বাগত। মাছ গোশ ছাড়া চটজলদি কিছু একটা বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন রেসিপিটা কি। তো প্রথমে কড়াই নিয়েছি আমি, একটা তেল দিয়ে দিয়েছি, তা এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে ফ্রাই করব। এই পর্যায়ে এখন আমি লবণ অ্যাড করে দেব। ভিউয়ার্স, এই একটা পেঁয়াজ আর একটা ডিমে অসাধারণ একটা রেসিপি বানাতে চলেছি, লোভনীয়। আপনারা ট্রাই করলেই, করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কত সহজে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়। তো আমি অ্যাড করে দিয়েছি গোটা জিরা এবং মরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা পুরোপুরি ফ্রাই হয়নি, 80% ফ্রাই হয়ে গেছে। এখন আমি এখানে আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে আবার এভাবে কষিয়ে নেব। তো কষানো প্রায় রেডি। এখন আমি এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কিপ করে গোটা টমেটো দিতে পারেন। তো তারপরে টমেটো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো জলটা যখন ফুটে উঠল তখন আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে অ্যাড করে দিলাম। এবারে লো ফ্লেমে আমি এটাকে 4 মিনিট মতো জাল করব। করে উপর থেকে ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই আমার রেডি হয়ে গেল একটা ডিমের একটা অসাধারণ টেস্টের ঝাল ঝাল তরকারি। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় রেডি। এখন আমি সামান্য সুগার অ্যাড করে দেব, এটা অপশানাল, তবে সুগারটা দিলে বেশি আমার কাছে ভালো লাগে, টেস্টটা আমার একটু বেশি মনে হয়। যদিও বা পেঁয়াজে একটা মিষ্টি থাকে। তো ওপর থেকে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমাদের রেডি হয়ে গেল আজকের ঝাল ঝাল একটা তরকারি। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং সবাইকে অবাক করে দেবেন, এত ভালো একটা রেসিপি মিস করবেন না। আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। ওকে, বাই।